আইএসএল এইভাবে আপনার দরজায় কড়া নাড়ছে, দরজাটা খুলুন, স্বাগত নেই করোগে? আইএসএল 2023-2024 একদম আপনার দোড়গোড়ায় হাজির এবং এই আইএসএল নিয়ে আমরা অত্যন্ত অত্যন্ত এক্সাইটেড। তার কারণ হচ্ছে যে এই আইএসএল আমাদের ঘুরে দাঁড়ানোর আইএসএল, আমরা এত বড় বড় ক্লেম করব না। উই ডু নট মেক সাচ টল ক্লেমস দ্যাট যে আমরা আইএসএল জিতবো, আমরা এই করব ওই করব। বাট এই আইএসএল আমরা অবশ্যই বলবো আমাদের ঘুরে দাঁড়ানোর আইএসএল, ঘুরে দাঁড়ানোর টুর্নামেন্ট, যেরকম ছিল ডুরান্টটা। ডুরান্টটা আমরা জিতিনি, জিততে আমরা পারতাম, এই কয়েক 10-15 মিনিটের ভুলে আমরা জিততে পারিনি, কিন্তু না জিতেও আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। ইস্টবেঙ্গল গত 3-4 বছর ধরে যে জঘন্য ফুটবলটা খেলেছে সেইখান থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। একজন বিদগ্ধ কোচ প্রফেসর ইনডিড, তিনি কিন্তু আমাদের টিমটাকে এক সূত্রে বাঁধতে পেরেছেন। আমরা সমর্থকরা এটাই সেলিব্রেট করব, আমরা অন্য কোনো কিছু তাকাবো না, এটাই আমরা সেলিব্রেট করব। এই আইএসএল কিন্তু আমাদের জবাব দেওয়ার আইএসএল, এই আইএসএল কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর আইএসএল। এবং সবসময় মনে রাখবেন যে যেই ভুলটা আমরা করি এবং আমি নিজেও মাঝে মাঝে করি, সেটা হচ্ছে আমরা খুব তুলনায় চলে যাই। এই টিমটা কিন্তু এই করলো, এই টিমটা কিন্তু, এটা কথার কথা হিসেবে ঠিক আছে, কিন্তু এইগুলো না খুব বেশি সদর্থক আলোচনা নয়। সদর্থক আলোচনা এটাই যে আমরা এই টিমটাকে নিয়ে আমরা কতটা এগোতে পারছি, কতটা ঠিক পথে এগোতে পারছি। দ্যাট ইজ ওয়াই আই টোল্ড ইউ ট্রাস্ট দ্য টিম, ঠিক আছে? দুর্ভাগ্যজনক ঘটনা এর মধ্যে একটা, জর্ডন এলসে, মানে হার্ট ব্রেকিং নিউজ বলা যেতে পারে, এমন একটা প্লেয়ার যাকে দেখে আমার, মানে একটু বাড়িয়ে বলছি, তাকে দেখে আমার মনে হয়েছিল ইস্টবেঙ্গলের ভবিষ্যতের ক্যাপ্টেন। যেরকম তার অ্যাটিটিউড, যেরকম তার কি বলবো, যে ম্যাচ রিডিং এবং সব কিছু আর কি, এবং সে এই পুরো অ্যাটমসফিয়ারটার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, সেই ছবিটা দেখুন, একটা বাচ্চাকে কাঁধে তুলে নিয়ে যে ছবিটা কার্লোস কুদরত নিজে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। তো এই প্লেয়ারটা মিস, আমি মানছি কয়েকটা, আমরা তো চাইবো খুব তাড়াতাড়ি ফিরে আসুক, বাকিটা ডাক্তারদের বিষয়, তারা বুঝবেন, কিন্তু আমরা তো মিস করব ওকে, সেটা তো ভবিতব্য। আমরা তো কি অ্যাটলিস্ট কিছু ম্যাচ তো আমরা মিস করব, ঠিক আছে, সেটা যত কম ম্যাচ হতে পারে ততই আমাদের ভালো, কিন্তু কিছু করার নেই। এই এই আঘাতটা একটা খুব, মানে দুর্ভাগ্য এটা বলতে হবে। ইস্টবেঙ্গল তার জায়গাতে বদলি খুঁজছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, কিন্তু প্রথমেই আমি আপনাদের বলি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। যারা করেছেন তাদের নিয়ে কোনো ব্যাপার নেই, তারা তো দেখছেন এবং তারা জানেন। যারা এখনও পার্ট অফ দিস ফ্যামিলি হননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিচে একটা বেল নোটিফ সাবস্ক্রাইব লেখা আছে লাল রঙের, পাশে একটা বেল নোটিফিকেশান আছে, সাবস্ক্রাইবটাতে প্রেস করবেন, বেল নোটিফিকেশানে প্রেস করবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন কখন আমরা অনুষ্ঠান করছি, এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এটা তো আপনাদের অধিকারের মধ্যে পড়ে। বেশ, যে বিষয়টা আমি বলবো, যে জর্ডন এলসের বিকল্প, সেটা নিয়ে আপনারা অনেক কিছু চিন্তাভাবনা করছেন, আমি আপনাদের একটা কথা বলে দিই। দেখুন, আমি প্রথম কথা বারবার একটা কথা বলি যে আমার মুখ থেকে কিছু আপনারা অনেক দেরিতে পাবেন, কিন্তু যেটা পাবেন সেটা নিশ্চিত খবর পাবেন এবং সব থেকে প্রথমে পাবেন, ঠিক আছে? এইটা আমি আপনাদের পরিষ্কার করে বলে দিই, কারণ কি আপনারা বুঝতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়া অনেক রকমের তথ্য ঘোরাফেরা করে, সেই সমস্ত কিছু যাচাই করার মানে দায়ভার তো আপনাদের, আপনারা যারা সোশ্যাল মিডিয়া সাবস্ক্রাইব করেন, দেখেন। আমার তরফ থেকে আমি বলে দিই, যেটা আমি বলবো হয়তো দেরিতে বলবো, কিন্তু সঠিক তথ্য, ভরসা করার তথ্য সব থেকে প্রথমে বলবো, এটি হচ্ছে আমার বক্তব্য, যেটা আমি বারবার বলি। দেখুন, জর্ডন এলসের বিকল্প হিসেবে, খুব ভালো করে শুনবেন, কোচ কার্লোস কুদরতের হাতে কমপক্ষে 25টা অপশান রয়েছে, 25 অপশনস, বেশিও হতে পারে, এই সংখ্যাটা 25-এর বেশিও হতে পারে, অনেক বেশি হবে না কিন্তু বেশিও হতে পারে। এই সমস্ত এজেন্টদের দেওয়া এই সমস্ত তথ্যগুলো উনি এখন কিন্তু নড়াচড়া করছেন, এবং আমাদের যারা যে চিফ টেকনিক্যাল অফিসার রয়েছেন বা এসব যারা রয়েছেন রিক্রুটমেন্টের সঙ্গে, ইমামির যারা যুক্ত রয়েছেন, তারাও ওনার সঙ্গে বসছেন প্রতি মুহূর্তে, কিন্তু এই আলোচনাটা হচ্ছে। কোচ কিন্তু আলাদাভাবে সময় দিচ্ছেন এই রিক্রুটমেন্টের জন্য,
এবং সঙ্গে তার রয়েছে আমাদের সহকারী কোচ ডিমাস ডেলগাডো এবং আমাদের অন্যতম যারা ভারতীয় কোচ রয়েছেন তারা, এবং আমাদের যে ফিটনেস স্ট্রেন্থ কন্ডিশনিং কোচেস রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যিনি যারা আমাদের অ্যানালিসিস করেন আর কি, অ্যানালিস্ট রয়েছেন, তারাও কিন্তু এই প্রসেসের মধ্যে তারা রয়েছেন। চ্যালেঞ্জেস কোথায়? চ্যালেঞ্জেস হচ্ছে কোচ, আমি এটা বারবার ইস্টবেঙ্গল আড্ডাতে আপনাদের বলেছি, সেটা শুনেছেন, যে কোচের একটা একটা তালিকা ছিল ডিফেন্ডারদের নিয়ে, সেই তালিকার মধ্যে থেকে উনি 1, 2, 3 করে অপশান দিয়েছিলেন। সেই অপশানে আমরা জর্ডন এলসিকে তো নিয়ে নিয়েছি, এবার সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো এখন কোনোটাই ফাঁকা নেই, সবকটাই কিন্তু এখন সেই অপশানগুলো মানে ইস্টবেঙ্গলের এই জায়গাটায় নেই যে সেকেন্ড অপশানে যাবে থার্ড অপশানে যাবে, তারা প্রত্যেকেই কিন্তু ট্রান্সফার উইন্ডোর মধ্যে তারা ক্লাব পেয়ে গেছে। এবার নতুন করে একটা জিনিস বোঝা, নতুন করে একটা তালিকা তৈরি করা এবং তালিকার মধ্যে থেকে কারা ঠিকঠাক ফুটবলার, কারা পাইএসএল ম্যাচ করতে পারে, কারা টিমের সঙ্গে ম্যাচ করতে, এটা কিন্তু টাইম টেকিং ব্যাপার, কিন্তু সময়টা আমাদের নেই, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই জন্যই যদি বলেন ডিলে, এই জন্যই ডিলে হচ্ছে, কিন্তু কোচের মানসিকতা যেটা আমার মনে, যেটা আমি কথা বলে বুঝতে পারলাম বিভিন্ন সোর্সদের সাথে, যে কোচ তাড়াহুড়ো করতে চাইছেন না, আবার কোচ কিন্তু মিসও করতে চাইছেন না। এটা নয় যে ইস্টবেঙ্গল 5টা বিদেশি নিয়ে আইএসএল খেলতে গেল, এই সম্ভাবনাটা, এটা যাতে না হয় তার সর্বোত্তম চেষ্টা কোচ করছেন, যাতে আমরা তাড়াতাড়ি একটা প্লেয়ার পেয়ে যেতে পারি, কিন্তু তাড়াহুড়ো করে একটা একটা খারাপ ইনক্লুশন টিমটার স্পিরিটটাকে ডাউন করবে, এটাও আপনাদের আমাদের সকলকে বুঝতে হবে। তো আমি যেটা বললাম, 25টা কমপক্ষে 25টা মানে অপশান রয়েছে কোচের হাতে, কোচ সেগুলো দেখবেন কোনটা ঠিকঠাক অপশান, বেশ কিছু অপশান নিয়ে কিন্তু আমরা আলোচনাও করেছি, ঠিক আছে, এগুলো প্রবেবলি বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে এসে বেশ কিছু অপশান নিয়ে আমরা আলোচনা করেছি, যেমন আমরা দুটো কোরিয়ান প্লেয়ার নিয়ে আলোচনা করেছি, নামগুলো একটু খটোমটো আমার একটু লিখে রেখেছি, জিয়েবং কিম, হো জিয়ং চোই, এই কোরিয়ান প্লেয়ার্সদের নিয়ে আমরা 2-3টে কোরিয়ান প্লেয়ার্স দিয়ে আলোচনা করেছি, উজবেক প্লেয়ারদের একটা অপশানস রয়েছে, উজবেকিস্তানের প্লেয়ারদের নিয়েও আমরা আলোচনা, একটা দুটো নাম নিয়ে আমরা আলোচনা করেছি, আপনারা 2-3টে নাম নিয়ে আলোচনা করেছি, সেটা আপনারা জানেন। ইরাকের প্লেয়ার রয়েছে, সেটা মুস্তাফা নাদিম হতে পারে বা অন্য কেউ হতে পারে, এদের নিয়েও আমরা আলোচনা করেছি। যেরকম যেরকম বিভিন্ন নামগুলো নিয়ে উঠে আসছে আমাদের সামনে, সেই নামগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু তা বলে এই নয় যে এই নামগুলো থেকে কনফার্ম হচ্ছে, ঠিক আছে, এইটা কিন্তু নয়। দেখুন, হয়তো সারপ্রাইজ লুকিয়েছে, জর্ডন এলসে সত্যি কথা বলতে বাংলার কোনো খবরের কাগজ, কোনো মানে ট্রাস্টেড মিডিয়া, তারা কিন্তু কেউ আন্দাজ করতে পারেনি জর্ডন এলসে সাইন হতে যাচ্ছে। যখন জর্ডন এলসে পাকাপাকি হয়ে গেছে তখন কিন্তু খবরটা বেশি, সুতরাং আপনারা একটা সারপ্রাইজের জন্য ওয়েট করুন, এটা কিন্তু আপনারা ওয়েট করতে পারেন। এইটুকুনি বলতে পারি, আবার বলছি 25টার মতো অপশান কোচের হাতে রয়েছে, কোচ দেখছেন। অস্ট্রেলিয়ান ক্রোয়েশিয়ান অপশান, দুটো দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এরকম অপশান রয়েছে। আমরা অ্যারন ইভান্সের কথা আলোচনা করেছিলাম, অ্যারন ইভান্সের নামও উঠেছিল, এইটুকুনি আমি আপনাদের বলতে পারি, ঠিক আছে। ডিলান ফক্সের নামও উঠেছিল, তো এই নামগুলো উঠেছে, তা বলে এইগুলোই হচ্ছে তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই, এই হচ্ছে ব্যাপার। অস্ট্রেলিয়ান মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এএফসি কোটায় একজন সেন্টার ব্যাক, এবার অস্ট্রেলিয়ার এ লিগ ঘাটলে দেখা যাচ্ছে মোটামুটি যাদেরকে নেওয়া যেতে পারে তারা কেউ ফাঁকা নেই, এবং এখানে কিন্তু একটা বাজেট একটা ব্যাপার রয়েছে, কোনো ক্লাবের সঙ্গে নেগোসিয়েট করে এই কাজটা করা যেতে পারে, সেখানে বাজেটটা কিন্তু স্কাই রকেটিং হয়ে যাচ্ছে, সুতরাং সেই জায়গাটাও তো কিন্তু অসমস্যা হচ্ছে। এবং একটা কথা মনে রাখবেন, জর্ডন এলসি ইজ আওয়ার প্লেয়ার, আমরা কিন্তু জর্ডন এলসিকে মিউচুয়াল টার্মিনেশনের দিকে যাইনি এবং যাবও না, সুতরাং এখানে কিন্তু কোচের মানে আমাদের ইনভেস্টরকে, মাননীয় ইনভেস্টরকে কিন্তু একটা বাফারিং একটা রাখতে হবে, যে যদি চোট হয়ে যায় কী হবে না হবে, তো তারা সেটা সর্বোত্তম করছে, আমি সেটা বলবো না, তারা সেটা নতুন প্লেয়ার নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে অবভিয়াসলি বাজেট তো একটা ব্যাপার, আমাদের যদি সোকল অন্য কোনো ক্লাবের মতো বাজেট থাকতো তাহলে ওদের 7 দিনের মধ্যে প্লেয়ার চলে আসতো, কিন্তু সেটা তো পসিবল হচ্ছে না, সুতরাং এই জায়গা থেকে আমাদের শ্বাসরুদ্ধভাবে অপেক্ষা করা ছাড়া, কাউন্ট ডাউন করা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি এইটুকুনি আমি আপনাদের বলতে পারি, ইস্টবেঙ্গল ক্লাব উইল সারপ্রাইজ ইউ, এইটুকুনি আমি আপনাদের বলতে পারি, কাজ চলছে, দেখুন কী হয়, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই আপনারা রাত্রিবেলাতে ইস্টবেঙ্গল আড্ডা আসুন,
আরও কিছু তথ্য শেয়ার অবশ্যই করা যাবে। জয়েস বেঙ্গল, ভালো থাকবেন। ওই যখনই এরকম এরকম দরজায় কড়া কেউ নাড়বে, ভাববেন ISL কড়া নাড়ছে। ধন্যবাদ।